বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির মানহানিকর খবর পরিবেশনের অভিযোগের ভিত্তিতে করা চারজনের বিরুদ্ধে গ্রেফতারে পরোনা জারির আদেশ দিয়েছেন আদালত রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তা এই আদেশ দেন মামলার বিবরণে উল্লেখ করা হয় এস এ টেলিভিশনের স্টাফ রিপোর্টার সোহেল উদ্দেশ্যমূলকভাবে এবং মিয়া নামে এক করে ব্যক্তিকে একটি সাক্ষাৎকার ধারণ করেন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কাছে সাক্ষাৎকারটি ধারণ করা হয় পরে তা এসএ টিভির অনুষ্ঠান হিসেবে সালাউদ্দিন তালুকদার নামে এক ব্যক্তির ফেসবুক পেজে শেয়ার দেওয়া হয় ভিডিওতে তিনি বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির নামে মিথ্যা অভিযোগ করেন যা ছিল মানহানিকর ভিডিওটিতে জহির নামে এক ব্যক্তি বলেন তার চল্লিশ বিঘা সম্পত্তি বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জবরদখল করে ভোগ করছেন এছাড়াও বাণিজ্য নামে বেশ কিছু আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয় এই ভিডিওটি ফেসবুকে আপলোড করার পর সাত লাখ পঁয়ষট্টি হাজার ভিউ এবং সতেরো হাজারেরও বেশি শেয়ার হয়েছে এমন মিথ্যা ও মানহানিকর খবর প্রকাশ করায় বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি হেয় প্রতিপন্ন সহ তার মানহানি হয়েছে তাই একশো কোটি টাকার ক্ষতিপূরণ যে মানহানির মামলা করা হয়েছে মামলার বাদীর জবানবন্দি শেষে সোমবার বিচারক চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন এ মামলার অন্য আসামিরা হলেন এসসিটিভির চিফ রিপোর্টার বাদশাহ স্টাফ রিপোর্টার সোহেল ও সালাউদ্দিন তালুকদের নামে এক ব্যক্তি মামলাটি করেছেন রংপুর নগরের মনোহর চওড়াপাড়া এলাকার বাসিন্দা ও যুবলীগ কর্মী হাবিবুর রহমানের ছেলে হারুনুর রশিদ